সামনের গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে সামনের গ্লাস অরিজিনালটা দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস এত তেলে ব্যবহার করা তেলে ব্যবহার করা গাড়ি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন গ্লাসটা অরিজিনাল 100% অরিজিনাল আচ্ছা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ছোট বাজারে ছোট গাড়ি আর এই গাড়িটি রয়েছে আজকে রিয়াজ কার সেন্টারে আর এই গাড়ির ডিটেইলস আমরা জানবো রিয়াজ কার সেন্টারের অনার রিয়াজ ভাইয়ের কাছ থেকে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম মেহেদি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মেহেদি ভাই ভাইয়া আমাকে এই গাড়ির ডিটেইলসটা বলেন একটু এটার এটা কি গাড়ি টয়োটার এটা হলো টয়োটা পাসো টয়োটা পাসো জি এটার মডেল হলো 2005 পাঁচের মডেল রেজিস্ট্রেশন হলো 2009 এ এটা কি তেলে ব্যবহার করে এটা তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ এটা আপনার সিসি হলো 1000 1000 সিসি কিন্তু এগুলা আপনার স্কুল ডিউটির জন্য তারপরে আপনার দেখা গেল যে আপনার নাম্বার প্লেটটা দেখেন এখন পর্যন্ত নতুন বাম্পারটা দেখেন আপনার নিয়ে কোনো কাজ করতে হবে না তারপরে দেখেন চাকাগুলো দেখেন একদম ফ্রেশ অ্যালুরিং হ্যাঁ তারপর দেখেন সামনের গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে সামনের গ্লাস অরিজিনালটা দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস হ্যাঁ এখানে স্টিকারও রয়েছে স্টিকারও রয়েছে অরিজিনালের হ্যাঁ আচ্ছা তারপরে দেখতে পারেন হলো কি আপনার যে ভিতরের ইন্টেরিয়রটা দেখেন কত জায়গা একটা প্রাইভেটের চেয়ে এটা বেশি জায়গা ভিতরে দেখেন বুঝতে পারছেন কোনা এসে মনে করেন 5-7 জন লোক এটা করে যে মানে যাতায়াত করতে পারবেন আচ্ছা হ্যাঁ তারপরে দেখেন হলো কি আপনার পিছনের সিটটা দেখেন একদম ফুল ফ্রেশ তারপরে দেখেন ব্যাকডোরটা খুলে দেখেছি একটু এখানে যদি তেলে ব্যবহার করা না হতো তাহলে এই লুকটা কখনো এরকম থাকতো না এটা কিন্তু অরিজিনাল কন্ডিশন আছে অরিজিনাল দেওয়া আছে কথা কি বুঝছেন এখানে কোনো ফুটাও দেখতে পাচ্ছেন কোনো ফুটা ফাটাও নাই আপনি আরামসে নিয়ে চালাতে পারবেন আপনার মতো করে ঠিক আছে একদম ফ্রেশ একটা গাড়ি দেখছেন আচ্ছা যদি আমাকে এবার এই পাশ থেকে যদি দেখাই এই পাশ থেকে কি অবস্থা রয়েছে পেছনের এই পাশের চাকাটাও দেখতে পাচ্ছি এই পাশটাও কিন্তু খুব চমৎকার একটা গায়ে দেখেন আপনি ভিতরটা দেখেন চাকাগুলো একদম ফ্রেশ কোনো রিক্সার আচরণ নেই চারটা রিক্সার আচরণ আছে চারটা চাকা একদম ফ্রেশ ভিতরটা দেখেন এটার তো হচ্ছে প্যাডগুলো খুব ফ্রেশ দেখতে পাচ্ছি এবং স্টিয়ারিংটাও দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব ফ্রেশ এটার গিয়ার বক্স তো দেখতে পাচ্ছি আমার হাতে হচ্ছে জি 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 এটা হাতে টিপটপ গিয়ার আচ্ছা আমাকে যদি গাড়িটার ইঞ্জিন কন্ডিশন যদি একটু দেখাতেন ইঞ্জিন কন্ডিশন কি রয়েছে কিন্তু তার আগে আমি একটা জিনিস দেখাই ভাইয়া আপনার এই গাড়িটার এখানে যে স্টিকারটা দেখতে পাচ্ছি এই স্টিকারটা কিন্তু এখনো রয়েছে অরিজিনাল যে স্টিকারটা অরিজিনাল স্টিকার জাপানি স্টিকার জি সো ইঞ্জিন কন্ডিশন যদি দেখান আপনি আমাকে যে ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা আছে ইঞ্জিনটা কি অরিজিনালটাই রয়েছে নাকি চেঞ্জ করা হয়েছে অরিজিনালে আছে অরিজিনালটাই রয়েছে সব অরিজিনাল আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা একদম ফ্রেশ লুক আমি যদি এখান থেকে যদি দেখি এটার এটার তো রং করা হয়েছে না রং করা হয়নি আচ্ছা এই পাশে মার্সেল গুলা দেখতে পাচ্ছেন মার্সেল স্টিকার কিন্তু ইম্পোর্ট করা যে স্টিকার সেটা এখানে রয়েছে এখানে আছে স্টিকার দেখতে পাচ্ছি জাপানি স্টিকার গুলো জাপানি স্টিকার গুলো মোটামুটি ফ্রেশ রয়েছে আমি যদি এখানে যদি দেখি ইঞ্জিন হিটারও কিন্তু একটা রয়েছে এইটা এখন তো স্টিকারটা দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনালটে ভিতরে এগুলো কি রং করা হয়েছিল না না রং করা হয়নি এটা কিন্তু অরিজিনাল ভাবে আছে অরিজিনাল ভাবেই রয়েছে আমি যেমনটি জিজ্ঞেস করছি যে এটা কোন এলাকায় ব্যবহার করা হয়েছিল ভাইয়া এটা এই যে ডিওএসএস বাড়িতে ডিওএসএস মহাখালী ডিওএসএস ডিওএসএস এর গাড়ি আচ্ছা ভাইয়া এইটার পেপার আপডেট কেমন রয়েছে আমরা ফেল আছে আমরা করে দিব ফেল হচ্ছে আপনারা করে দিব রানিং ফেল আছে এটা করে দিব আচ্ছা এটা হচ্ছে টয়োটার পাসো 2005 এর মডেল 2005 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন 1000 সিসি 1000 সিসি গাড়ি তেলে ব্যবহার করা তেলের গাড়ি ফার্স্ট পার্টি মালিক ফার্স্ট পার্টি মালিক সবকিছু অরিজিনাল আছে ভাইয়া এটার আজকে বাজার মূল্য কি চাচ্ছেন এটা বাজার মূল্য চাচ্ছি হলো আপনার এটা হলো একটা ছোট ফ্যামিলির জন্য সবচেয়ে বেস্ট আর একটা কথা বলবো আপনি দেখা গেল যে আপনি সিএনজি তে চলাফেরা করতেন 300-400 টাকা সিএনজি ভাড়া লাগে এটা যদি 500 টাকা তেল ঢুকান
আপনি অনায়াসে মনে করেন 2-3 দিন ব্যবহার করতে পারবেন, তার মানে বুঝতে পারতেছেন আপনি এই গাড়িটা কতটুকু আপনার ফুল খরচ কম, সবকিছু কম, বছরে কাগজ খরচ কম, সব মিলে আপনি দেখা গেল যে আপনার প্যারা মুক্ত থাকবেন, আপনি টেনশন মুক্ত থাকবেন। সীমিত আমি মনে করেন আমি আমার শোরুম থেকে আমি খুব কম প্রাইসে গাড়ি দিয়ে থাকি আর কম বাজেটে গাড়ি দিয়ে থাকি, যেটা হলো 6,90,000 টাকা। যতটুকু আমাদের সামর্থ্য আছে, যতটুকু আমাদের সম্ভব হয়, অতটুকু ডিসকাউন্ট করে আমরা গাড়ি দিয়ে দেবো। শোরুমের লোকেশনটা একটু বলবেন আমাকে। আমার শোরুমের লোকেশনটা হলো তেজগাঁ 7 রাস্তা বিজি প্রেস কোয়ার্টার মসজিদের পাশে। আর একটা সহজে বলে দিই, হোটেল হলিডে এবং কি 7 রাস্তা থেকে 2টার মাঝামাঝি বিজি প্রেস কোয়ার্টার মসজিদের পাশেই, মানে 7 রাস্তা এসে আপনার সাথে কমিউনিকেশন করলে আরো ইজি হয়ে যাবে। সো রিজ ভাই ভালো থাকেন, আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি এই গাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে, ছোট বাজেটের ছোট গাড়িটি, তাহলে অবশ্যই আপনি রিয়াজ কার সেন্টারের যে ফোন নম্বরটি দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, চলে আসতে পারেন এই শোরুমে। আরও অনেক গাড়ি রয়েছে, আপনার কি গাড়ি খুঁজছেন কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই গাড়িটি তুলে ধরার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।